হ্যালো ভিভার্স, আমি কোয়েল। চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে। আজকে টাইসনের ফোর্থ ভ্যাকসিনেশন, আর আমরা পৌঁছে গেছি ভ্যাকসিনেশনের ক্লিনিকে। তো দেখুন, এখন এখানে মোটামুটি ফাঁকা আছে, তো আমরা এসে পৌঁছে গেছি সবার প্রথমে। তো আমরা ফার্স্টে পৌঁছে গেল, আমাদের আগে অনেকের নাম লেখানো রয়েছে, তো আমাদের ফিফথ নাম্বারে রয়েছে। আস্তে আস্তে আরও অনেকেই আসবে, আসছে এখন। অলরেডি অনেকে বসেও আছে, ওয়েট করছে। তো আপনারা ভিডিওটা দেখতে থাকুন। ওই দেখুন, একজনের পেট এসছে, এটা একটু বড়। এটা হলো 2-2.5 বছরের একটা ল্যাব, আর ওনারা হলো এর ওনার। তো দেখুন কি করছে টাইসন। একটু ওকে দেখে একটু ভয়ই পেয়ে গেছে, একরকমের ভয়ই পেয়ে গেছে। তো টাইসনকে আমরা একটু সরিয়ে সরিয়ে রাখছি। আমাদের টাইসন একটু ওকে দেখে পিছিয়ে এসছে, যেহেতু ও একটু ওর থেকে বড়, কিন্তু ভয় পাচ্ছে না। হয়তো ছেড়ে দিলে ওর সঙ্গে গিয়ে মারপিট করবে, তো সেই জন্য ওর ওনারও ওকে আটকে রেখেছে, আর আমরাও আমাদের টাইসনকে একটু আটকে রেখেছি। তো এখানে বেশ মজার একটা ব্যাপার হচ্ছে, যে আরেকজনের পেট ওর কোলেই ঘুরছে। আমাদের টাইসনকে আজকে আমরা একটু ঘোরাফেরা করতে দিয়েছি, ও বেশ একটু মজায় আছে, বাড়ি থেকে বেরিয়েছে বলে। এই যে একজন বক্সে করে তার পেটকে নিয়ে এসছে, এই দেখুন ওনারাও ওয়েট করছে, এখনও ডক্টর এসে পৌঁছননি। তো এখন আমরা ওয়েট করছি, কিছুক্ষণ ওয়েট তো করতেই হবে। আর টাইসন বারবার ওই বড় ল্যাবটার দিকে এগোতে চাইছে, আবার পিছিয়েও যাচ্ছে। খানিকটা ভয়ও আছে, খানিকটা আনন্দও আছে। আসো মাম্মা, তুমি আমার কাছে আসো, আসো আসো আসো, কোনো ভয় নেই, আসো। তো আপনারা দেখুন, এই একটা আন্টি টাইসনকে খুব আদর করছে, এই আন্টিও তার পেটকে নিয়ে এসছে। তো ওর হচ্ছে ল্যাব, কিন্তু ল্যাবটা একটু বেশ আনকমন, দেখুন একটু চকলেট কালারের মতো। এটা খুব ইউনিক কালার, এটা ফার্স্ট টাইম আমি দেখলাম। যাই হোক, ওই আন্টির পেটও খুব মিষ্টি, এখানে সব পেটটাই খুব মিষ্টি, দেখলেই আদর করতে ইচ্ছে করে। তো টাইসনের ভ্যাকসিনেশন হয়ে গেছে, আমরা বেরিয়ে এলাম, এখন আমাদের পরে অনেকেই যাবে। তো আজকের মতো ব্লগটা আমরা এখানেই শেষ করছি। তো আপনারা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। আর টাইসন, সবাইকে টাটা করে দাও, ক্লিনিকে সবাইকে টাটা করে দাও। ওই যে ওর একটা ফ্রেন্ড এখানে হয়েছে, একটা মিনি বেড়াল, টাটা করে দাও। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, টিল দেন, টাটা।